মন্ত্রী, দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে আজ আমার একমাত্র কন্যা ইরাবতী ২০ বছরে পদার্পণ করলো। আমার রাজ্যে কোথাও কোনো দুঃখ যেন আজ না থাকে, চারিদিকে যেন খুশি ভরে থাকে। আমার একমাত্র কন্যার জন্মদিন বলে কথা। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, সারা রাজ্যকে আজ খুশির আলো দিয়ে মুড়িয়ে দিয়েছি। বেশ বেশ, কিন্তু যাকে নিয়ে আমরা এত আলোচনা করছি সেই ইরাবতী মা আমার কোথায়? রাজকন্যা ইরাবতী যেখানে গিয়ে সবচেয়ে আনন্দ পায় সেখানে গেছে মহারাজ। শিকারে? হ্যাঁ মহারাজ। বাহ, বেশ বেশ মন্ত্রী, ইরামা আমার শুধু কন্যাই নয়, ও যে এই ভৈরবনগরের ভবিষ্যৎ রানী। মা মরা মেয়েটাকে বড় আদর যত্নে বড় করেছি। জানি মহারাজ, ঘোড়ায় চড়া, অস্ত্রচালনা, শিকার, যুদ্ধ সবকিছুতেই চৌখস হয়ে উঠেছেন আমাদের রাজকন্যা। দেখবেন আগামী দিনে আপনি নিশ্চিন্তে রাজকন্যা ইরাবতীর উপর রাজ্যভার তুলে দিতে পারবেন। সেই আশাতেই তো বসে আছি মন্ত্রী। ২২ বছর বয়স হলে ইরাবতীর হাতে সমস্ত রাজকার্যভার তুলে দেব বলেই মনস্থ করেছি। আর মাত্র ২ বছরের অপেক্ষা। এত বড় স্পর্ধা, কে কে তুই দুঃসাহসী? আমি ইরাবতী, ভৈরবনগরের রাজকন্যা। কে দিয়েছে তোকে আমাকে আঘাত করবার এই সাহস? আমার মাথার ওপর দিয়ে ঘোড়া ছুটিয়ে যাওয়ার দুঃসাহস? ক্ষমা করবেন ঋষিবর, আমি আপনাকে দেখতে পাইনি। এই সাধককে তুই দেখতে পাসনি? জানিস আমি কে? কে আপনি ঋষিবর? পাতাল ভৈরবের সাধনায় মগ্ন সাধক আমি। হে ঋষিবর, আপনি যদি কোনোভাবে আমার দ্বারা আহত হয়ে থাকেন তবে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। মানি না আমি এ কথা। দীর্ঘদিন ধরে এই মাটির নিচে বসে আমার ইষ্ট দেবতা পাতাল ভৈরবের সাধনা করছি। আমার এত বছরের সাধনা তুই এক লহমায় নষ্ট করে দিতে পারিস না। মাটির নিচে বসে যদি আপনি সাধনা করেন আমি কি করে তা জানবো? তাই তো আমি আপনাকে দেখতে পাইনি। মুখে মুখে তর্ক করছিস? আমি এখনই তোকে এর সমুচিত শিক্ষা দেব। এই আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে চোখ দিয়ে তুই আমাকে দেখতে পাসনি সেই চোখ দিয়ে এখন থেকে তুই যা দেখবি তাই আগুনে ভস্ম হয়ে যাবে। না না না, আমি আর কিচ্ছু দেখতে চাই না। হে ঈশ্বর, এ তুমি কি করলে? এ কোন পাপের শাস্তি দিলে আমায়? না, এ কি বলছো মন্ত্রী? এ কিছুতেই হতে পারে না। মহারাজ, এটাই হয়েছে। রাজকন্যা ইরাবতী নিজেকে স্বেচ্ছায় ওই বনের মধ্যে বন্দি করে রেখেছেন আর বলছেন যে তিনি আর কোনোদিন কিছু দেখবেন না, আর এই প্রাসাদেও ফিরে আসবেন না। না না না, এটা তো হতে পারে না। এই দিন দেখার জন্য তো আমি আমার মেয়েকে বড় করিনি মন্ত্রী। কোথায় সে, কোথায়? আমি এক্ষুনি আমার ইরাবতী মায়ের কাছেই যাব। এ আমি কিছুতেই বিশ্বাস করি না। এই বনের মধ্যে তোকে রেখে ওই প্রাসাদে আমি কিছুতেই ফিরে যেতে পারি না রে ইরা। কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই পিতা। যে চরম অভিশাপে অভিশপ্ত হয়েছি তার থেকে এই ভৈরবনগরকে রক্ষা করতে গেলে এছাড়া আর কোনো উপায় নেই পিতা। আজ যে তোর জন্মদিন রে মা, আজকের দিনে তোকে তো আমি এমন শাস্তি পেতে দিতে পারি না। চল তুই আমার সাথে, একবার চোখ মেলে তাকা রে মা। না পিতা, এমন আদেশ দেবেন না আপনি, সব যে পুরো নষ্ট হয়ে যাবে। হতেই পারে না, একবারটি তুই তাকা। Thank you.
বুঝেছি মা, আমি বুঝেছি, তোকে আর তাকাতে হবে না। এই কাপড় দিয়ে তোর চোখ বাঁধা থাক, কিন্তু তুই চল আমার সাথে ওই প্রাসাদে। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও সেপাইরা সেই ঋষিবরের সাক্ষাৎ পায়নি মহারাজ, কি করবেন কিছু ভেবেছেন আপনি? হ্যাঁ, একটা পথ দেখতে পাচ্ছি। কোন পথ মহারাজ? আমার বন্ধু বাঁটুল, একবার বাঁটুলকে এখানে নিয়ে এসো মন্ত্রী, একটা শেষ চেষ্টা করে দেখি। ঠিক ঠিক বলেছেন মহারাজ, আমি এখনই ওনাকে খবর পাঠাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলছি। সে কি, কবে হলো? আপনি মহারাজকে বলুন কোনো চিন্তা নেই, আমি আসছি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। কে গো বাঁটুলদা, আর তুমি মহারাজ বললে কেন? রেডি হয়ে নে, আজ রাতের ট্রেনেই বেরোতে হবে, রাজা রানীর ঘটনা চোখের সামনেই এবার দেখতে পাবি। কোথায় বাঁটুলদা? ভৈরব নগর। অবিশ্বাস্য, আমি তো ভাবতেই পারছি না। কিন্তু এমনটাই হয়েছে বাঁটুল। এবার আপনি বলুন মহারাজ, আমি কি করতে পারি? আমি জানি না বাঁটুল, শুধু আমি জানি এইটুকু যে আমার এই একমাত্র কন্যার দৃষ্টি তুমি ফিরিয়ে দিতে পারবে। মহারাজ, না আমার অভিশাপ দেবার ক্ষমতা আছে, না আমার কারুকে অভিশাপ থেকে মুক্ত করার ক্ষমতা আছে। তবে আমার মনে হয় এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলতে পারেন সেই ঋষি। ঠিক তাই, কিন্তু ওই ঋষিকে আমার কোনো সেপাই খুঁজে পায়নি। আমি বরং আগে ওই ঋষিকেই খোঁজার চেষ্টা করি, তারপর দেখা যাক। মনে রেখো বাঁটুল, ওই ঋষি কিন্তু তপস্যা করে মাটির নিচে পাতালে। বাঁটুল, আমার ইরাবতীর দৃষ্টি ফিরিয়ে দাও বাঁটুল, ফিরিয়ে দাও তুমি বাঁটুল, তুমি আমার ইরাবতী মার দৃষ্টি ফিরিয়ে দাও। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, ঋষি কেন কোনো প্রাণীরই দেখা পেলাম না। এত বড় জঙ্গলের কোথায় সেই ঋষি, মাটির নিচে না উপরে, কিছুই তো বুঝতে পারছি না। আরে, একটা কেমন যেন শব্দ শুনতে পাচ্ছি, ভালো করে শুনি তো। এটা কোনো পাথরের শব্দ মনে হচ্ছে, এই ডান দিক থেকেই তো আসছে মনে হয়। পাথর কি আর একা একা শব্দ করবে, নিশ্চয়ই ওখানে কেউ আছে। যাই তো এগিয়ে। আরে, শব্দটা তো ক্রমশ বাড়ছে, মানে আমি ঠিক পথেই এগোচ্ছি। ওটা কি? কি এই পাথরটা আপনি আপনি কাঁপছে কেন? দেখি তো এটা সরিয়ে। সাধারণ মানুষ নস, এতো অসাধারণ ক্ষমতা, কে তুই? আমি বাঁটুল, আর আপনি নিশ্চয়ই সেই ঋষি যার অভিশাপে রাজকুমারী ইরাবতীর দৃষ্টি আগুনে পরিণত হয়েছে। কিসের রাজকুমারী? কে রাজকুমারী? এই ভৈরব নগরের রাজা আমি, আমি হলাম রাজা ভৈরনাথ। তাহলে রাজকন্যা ইরাবতী কে, তার পিতা প্রতাপচন্দ্রই বা কে? এই প্রশ্ন তুই আমাকে না করে তাদের গিয়ে কর, তাহলেই জানতে পারবি আমি কে। কি বললে তুমি? ভৈরনাথ?
আপনি কি চেনেন তাকে? তুমি সেই ভৈরনাথকে কি করে চিনলে? আমি যে তার অপেক্ষায় বছরের পর বছর কাটিয়েছি। আমাকে একটু খুলে বলবেন মহারাজ, কি সেই ঘটনা? আজ থেকে প্রায় 30 বছর আগে আমি ছিলাম রাজা ভৈরনাথের প্রাণের বন্ধু। রাজার পিতা মাতা পরিবার পরিজন কেউ ছিল না। নিজের চেষ্টায় এই বিশাল নগর তৈরি করেছিলেন তিনি। ওনার নামেই এই নগর আজও ভৈরব নগর নামে পরিচিত। বাঁটুল, বাঁটুল, আমাকে নিয়ে চলো সেই মুনিবরের কাছে, আমি ওখানে যেতে চাই। চলুন মহারাজ। তাহলে আজ তিনি কেন এভাবে এই বেশে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন? আমি যে প্রাসাদে আজ থাকছি সেই প্রাসাদ অনেক আশা নিয়ে তৈরি করেছিলেন মহারাজ ভৈরনাথ। কিন্তু সেই প্রাসাদে প্রবেশের পূর্বে তিনি তার ইষ্ট দেবতা পাতাল ভৈরবের আশীর্বাদ লাভ করতে চাইলেন, আর সেই উদ্দেশ্যে উনি যাত্রা শুরু করলেন। এরপর বছরের পর বছর কেটে গেল, উনি ফিরে এলেন না। না, আমি প্রাসাদে ফিরে এসেছিলাম, দেখলাম তুমি প্রবল প্রতিপত্তির সাথে এই নগরের রাজা হয়ে সিংহাসনে বসেছ। আমি বুঝলাম এখানে আমার আর কোনো জায়গা নেই, তাই এই জঙ্গলেই আমার ইষ্ট দেবতার আরাধনা করে চলেছি। না মহারাজ, না, আপনার স্থান এখনো একই জায়গায় আছে মহারাজ। একবার যদি আমি জানতে পারতাম আপনার আসার সংবাদ, এক নিমেষে ওই সিংহাসন ছেড়ে চলে আসতে পারতাম। এখনো আমি সেই সিংহাসন ত্যাগ করতে প্রস্তুত মহারাজ। কিন্তু হে মুনিবর, আপনি বলুন কেন আপনার এত বছর সময় লাগলো ফিরতে? কোথায় ছিলেন আপনি? আমার ইষ্ট দেবতা পাতাল ভৈরবের আশীর্বাদ লাভের জন্য এই জঙ্গলে এসে ধ্যান করতে শুরু করলাম। কিন্তু আমারই দুর্ভাগ্য, পাতাল ভৈরবকে খুঁজতে খুঁজতে 10-10 বছর কেটে গেল। তারপর তার আশীর্বাদ লাভ করে যখন প্রাসাদে ফিরলাম, দেখলাম তুমি রাজা হয়ে রাজ্য শাসন করছো। রাগে দুঃখে আমি আবার এই জঙ্গলে ফিরে এসে পাতাল ভৈরবের তপস্যা শুরু করি। তার তপস্যা করেই আমি শান্তি পাই। মহারাজ, চলুন আপনি আপনার প্রাসাদে, ওই প্রাসাদ আপনার অপেক্ষায় এখনো বসে আছে। না প্রতাপ, তার হয় না। আমি আমার ইষ্ট দেবতার সাথে এই গভীর জঙ্গলে স্বাচ্ছন্দ্যে আছি। তুমি ভৈরব নগরকে রক্ষা করো। কিন্তু এখন যে আমি নিঃস্ব, আমি কি পারবো সেই গুরু দায়িত্ব পালন করতে? কেন? আপনার অভিশাপে আমার একমাত্র কন্যা যে আজ দৃষ্টিহীন, আপনি ফিরিয়ে নিন সেই অভিশাপ, মুক্ত করুন তাকে। এটি অসম্ভব। আমি যাকে অভিশাপ দিয়েছি সে তো সেই অভিশাপ থেকে কিছুতেই মুক্ত হতে পারবে না। না না মহারাজ, এ যে হতে পারে না, আমি যে সইতে পারবো না এটা। আজই, আজই যে আমার ইরামায়ের জন্মদিন, আমি কিভাবে গিয়ে দাঁড়াবো তার সামনে? আমি কি সর্বনাশ করলাম? দেখুন মুনিবর, কিছুই কি উপায় নেই আর? আছে, একটা উপায় আছে, কিন্তু সে যে বড় কঠিন। কি সেই উপায়? হ্যাঁ হ্যাঁ, বলুন মুনিবর, কি সেই উপায়? আমার ইষ্ট দেবতার কাছে যদি আমি আবার যেতে পারি, তবে উনি আমাকে ইরাবতীর অভিশাপ মুক্ত হবার উপায় বলে দিতে পারবেন। কিন্তু কিন্তু সেখানে পৌঁছতে যে কত বছর আবার লাগবে আমি জানি না। যদি আপনাকে সেই পাতালপুরিতে খুব দ্রুত পৌঁছে দিতে পারি। তুমি পারবে নিয়ে যেতে? কিন্তু কিন্তু কিভাবে? 10 বছরের পথ তুমি এক মুহূর্তে অতিক্রম করতে পারবে কিভাবে? মাটির বহু বহু গভীরে থাকেন পাতাল ভৈরব। দেখুন তবে, বাচ্চু বিচ্ছু, তোরা সরে যা। আমি আমার শক্তি দিয়ে 10 বছরের পথ এক মুহূর্তে অতিক্রম করতে পারবো। তাই আমি বাটুল, আমার শক্তি সব পারে। বাটুলদা!
But what will be great? আপনি তো অন্তর্যামী, আপনি তো সব জানেন প্রভু। প্রভু আমাকে পথ দেখান, আমার অভিশাপে অভিশপ্ত হয়েছে রাজকন্যা ইরাবতী, তার দৃষ্টি ফিরিয়ে আনার কোনো উপায় যে আমার জানা নেই। বলে দিন প্রভু কি উপায়, আমি আপনার শক্তির ভুল প্রয়োগ করেছি। একটা উপায় আছে, আছে কিন্তু বড় কঠিন সে পথ। আপনি আপনি দয়া করে বলুন কি উপায়। আমি এখনই প্রস্তর মূর্তিতে পরিণত হব, আর আমার সেই প্রস্তর মূর্তিকে এখান থেকে নিয়ে গিয়ে ওই রাজপ্রাসাদের দেবালয়ে প্রতিষ্ঠা করতে হবে। তারপর রাজকন্যা আমার ওই পাথরের মূর্তির উপর দৃষ্টিপাত করলে তবেই সে ফিরে পাবে তার দৃষ্টি। মাটির উপরে ওঠার পথ আছে সামনে, ওই পথ দিয়ে গেলেই তোমরা পৌঁছে যাবে প্রাসাদে। অসম্ভব, আপনারা নিশ্চিন্ত হন, এই বাটুলের পক্ষে সব সম্ভব। বাঁটুল, তোমার তুলনা তুমি নিজেই, এই অসাধ্য সাধন তোমার জন্যই সম্ভব হলো। সত্যি তোমাকে আমি যত দেখছি তত অবাক হচ্ছি। যে সমস্যার সমাধানের জন্য এত পরিশ্রম, সেই সমস্যার সমাধান হলেই এই পরিশ্রম সার্থক হবে মহারাজ। রাজকন্যা ইরাবতীকে এখানে নিয়ে আসবার ব্যবস্থা করুন মহারাজ। নিশ্চয়ই, প্রভু আমাদের সহায়, আর কোন বিপদ এই প্রাসাদে প্রবেশ করবে না। ইরাবতীর চোখের কাপড় খুলে দাও। না পিতা, কোনো চিন্তা নেই মা, এ স্বয়ং পাতাল ভৈরবের নির্দেশ। মা ইরাবতী, তুই পাতাল ভৈরবের মূর্তির দিকে তাকা এবার। একি একি করে হলো, আমার চোখ ঠিক হয়ে গেছে পিতা, আমি আমি সবকিছু দেখতে পাচ্ছি, কোনো অঘটন ঘটছে না পিতা। তোর চোখ ঠিক হয়ে গেছে রে মা? হ্যাঁ পিতা। আমি যে এটুকুই চেয়েছিলাম। ও শান্তি। একি আপনি? ইরা মা, উনি কে বলতো? কে পিতা? উনি হলেন আমার বন্ধু মহারাজ ভৈরনাথ। প্রণাম করো। নাকি আমি এবার
আমার স্থানে ফিরতে চাই। সে কি? এই সিংহাসন তো আপনার মহারাজ। না প্রতাপ, এর উপর আমার আর কোনো অধিকার নেই। এত বছর ধরে তুমিই কি রক্ষা করেছো, আগামী দিনে তুমিই রক্ষা করো। শুধু এই বাটুলকে তোমার সাথে রেখো। আমি বুঝেছি, এই বাটুল থাকলে আমার সাধের ভৈরব নগরের ওপর কোনো বিপদ আসবে না। তোমরা তোমরা সবাই বাটুলের জয়ধ্বনি করো। না, সকলে আপনারা ভৈরব নগরের জয়গান করুন। তাই তো আমাদের বাটুল দা গ্রেট। এখানে এসে আমার এক নতুন অভিজ্ঞতা হলো, এ আমি কোনো দিন ভুলব না। তোমরা কি বলো? তাই না? হা 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 হা।